রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকার সাথে রাশিয়ার মুখোমুখি অবস্থা বিরাজ করছে, কিন্তু কথার লড়াই চললেও কখনো সরাসরি সংঘাতের ঘটনা ঘটেনি। কিন্তু এবার বৈরী দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। জানা যায়, রাশিয়ার একটি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের মধ্যে কৃষ্ণ সাগরের আকাশ সীমায় সংঘর্ষ হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার দুটি SU-27 যুদ্ধবিমানের একটির সঙ্গে সংঘর্ষের ফলে মঙ্গলবার মানব আরোহীবিহীন মার্কিন MQ-9 ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন টহল করছিল, এমন সময় রাশিয়ার দুটি যুদ্ধবিমান তাদের সামনে আসে বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। ইউএস এয়ারফোর্সের ইউরোপ ও আফ্রিকার কমান্ডার জেনারেল জেমস হেকার বলেছেন, আমাদের MQ-9 ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন অপারেশন চালাচ্ছিল, সেই সময় একটি রুশ বিমানের সামনে আসে এবং ড্রোনটিকে ধাক্কা মারে, ফলে ড্রোনটি ভেঙে পড়ে। রুশদের এই অনিরাপদ ও অপেশাদার কাজের ফলে দুটি উড়োজাহাজ প্রায় বিধ্বস্ত হতে যাচ্ছিল। ড্রোনটির ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায়নি। বোঝাই যাচ্ছে, বিধ্বস্তের পর মার্কিন ড্রোনটি গভীর সাগরে ডুবে গেছে। এই ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাশাপাশি ওয়াশিংটনও এই ঘটনায় রাশিয়ার কড়া নিন্দা জানিয়েছে। এই সংঘর্ষকে রাশিয়ার ব্যাপরোয়া পদক্ষেপ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন, এই অঞ্চলে রুশ বিমানের মুখোমুখি হওয়া স্বাভাবিক ঘটনা, প্রায়ই ঘটে থাকে, তবে এই ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ রাশিয়ার এই পদক্ষেপ ছিল অনিরাপদ ও অপেশাদার। প্রকৃতপক্ষে এটি ছিল ব্যাপরোয়া পদক্ষেপ, তাই এটি অন্য ঘটনার চেয়ে আলাদা। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিমান কোনো অস্ত্র ব্যবহার করেনি বা ড্রোনটির সংস্পর্শে আসেনি। ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণ সাগরের উপর একটি মার্কিন মানববিহীন ড্রোন শনাক্ত করে রাশিয়া, যা রুশ সীমান্তের দিকে যাচ্ছিল। ইউক্রেনের সামরিক অভিযানের জন্য রাশিয়া যে অস্থায়ী আকাশপথ তৈরি করেছিল, ড্রোনটি তা লঙ্ঘন করছিল। ওই ড্রোন চিহ্নিত করার জন্য যুদ্ধবিমান পাঠায় রাশিয়া, কিন্তু বাঘ বদল করতে গিয়ে MQ-9 ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। ইকোনমিস্ট ম্যাগাজিনের প্রতিরক্ষা বিষয়ক সম্পাদক শশাঙ্ক যোশী বিবিসিকে বলেন, রুশরা গায়ে পড়ে ড্রোনের পেছনে লাগার চেষ্টা করছে, কারণ এগুলো তাদের যোগাযোগ ব্যবস্থায় বাধা তৈরি করছে। ঘটনাটি নিয়ে উভয় পক্ষের বিশ্লেষকরা নানান মত প্রকাশ করলেও এখানে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ড্রোনের নজরদারির কাজ ব্যাহত করতে রাশিয়া এই ঘটনা ঘটিয়েছে, নাকি সেটি নামানোর জন্য ব্যাপরোয়া হামলা চালানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, এই অঞ্চলে নিজেদের জঙ্গি বিমানের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার বৈমানিকেরা গুরুতর কাজ করেছেন, সে কারণে যে রুশ বৈমানিক জঙ্গি বিমানটিকে মার্কিন ড্রোনের খুব কাছে নিয়ে গিয়েছিলেন, তিনি তা ভুলবশত করে থাকতে পারেন। তবে এটা যদি যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজের উপর রাশিয়ার যুদ্ধবিমানের ব্যাপরোয়া হামলা হয়ে থাকে, তাহলে তা বড় ধরনের উস্কানি হিসেবে দেখা দেবে, এতে উত্তেজনা নতুন রূপ নেবে। সেক্ষেত্রে এই হামলাকে দেখা হতে পারে যুক্তরাষ্ট্র কি প্রতিক্রিয়া দেখায় তা বোঝার জন্য ক্রেমলিন এটি করেছে। সে হিসেবে পশ্চিমা মিত্ররা চাইছে, ইউক্রেন যুদ্ধ যেন সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতের দিকে নিয়ে না যায়। তবে কৃষ্ণ সাগরে মঙ্গলবার সকালে যেটা ঘটলো তা সেই সরাসরি সংঘাতেরই একটি বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হওয়া উচিত তা এখন পর্যালোচনা করবেন দেশটির নীতি নির্ধারকেরা। দেশটির একজন সেনা কমান্ডার তাদের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটা খুবই বিপজ্জনক একটি পদক্ষেপ ছিল, যা ভুল হিসাব এবং অপ্রত্যাশিত সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারত। বিষয়টি আসলে খুবই সেন্সিটিভ, এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এবং দুই পরাশক্তির মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, সেই দিকেই এখন নজর বিশ্ববাসীর। গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সামরিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানা গেছে। কৃষ্ণ সাগরের পার ঘেঁষে রয়েছে বুলগেরিয়া, জর্জিয়া, রোমানিয়া, রাশিয়া, তুরস্ক ও ইউক্রেন। মূলত 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিলে এই অঞ্চলে উত্তেজনার সূত্রপাত ঘটে। এরপর গত বছর পুরোদমে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নজরদারিমূলক উড্ডয়ন বাড়িয়ে দেয়। তবে আন্তর্জাতিক আকাশসীমায় সচরাচরই এমন উড্ডয়ন করে থাকে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো।